श्रीराम सुदाम दुई भाई भगवान चरण शरण करे कृष्ण नाम गाहिते गाहिते एबार एसे दाड़ालेन जाज्ञिक ब्राह्मण जेखाने यज्ञ आरम्भ करेछेन सेई यज्ञेर दुआरे श्रीराम सुदाम बलाबलि करछे भाइया कानाई आमादेर बोलेछिलो प्रथम द्वार पार होबि द्वितीय द्वार पार होबि তৃতীয় দ্বার পার হবি চতুর্থ দ্বার আর পার হবি না চতুর্থ দ্বারে যে দুটি করো জোরে তোরা দুই ভাই কেমন করে অন্ন চাইবি ওহে যাজ্ঞিক ব্রাহ্মণগণ আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর আমাদের কিছু অন্ন ভিক্ষা দান করো আয় ভাই আমরা দুই ভাই অন্ন এবার চাই কিন্তু ভাই রে প্রথম দ্বার পার হলো দ্বিতীয় দ্বার পার হলো তৃতীয় দ্বার পার হয়ে যেই চতুর্থ দুয়ারে এসে দাঁড়িয়েছেন চতুর্থ দুয়ারে এসে শ্রীরাম সুদামকে দেখে বলছে ভাই কেমন করে অন্ন ভিক্ষা চাইতে হবে তোর মনে আছে তো সুদাম বলছে আমার তো মনে নাই ভাই শ্রীরাম বলছে আমারও মনে নাই কেন মনে নাই জানেন রাশি রাশি অন্ন দর্শন করে ভাই কানাইয়ের শেখানো ভাষা তারা ভুলে গেছে এমতি অবস্থা হয় ইহ জগতে দেখবেন ইহ জগতে অনেক বাচ্চারা শেখানো ভাষা ভুলে যায় কোনো বাচ্চাকে যদি বলা হয় তুমি দোকান থেকে দুটি জিনিস নিয়ে এসো তো মা দোকানে যেয়ে বাড়ি থেকে বলে দিয়েছে এক কিলো চাল পাঁচশো ডাল দোকানদারের সামনে যেই গেছে সে শেখানো ভাষা ভুলে যায় তেল আর নুন নিয়ে বাড়ি ফিরে এসেছে তেমনি আজকে শ্রীরাম সুদাম ভগবানের শেখানো ভাষা ভুলে যেয়ে এবার চতুর্থ দুয়ারে দাঁড়িয়ে বলাবলি করছে ভাইয়ারে আমাদের যা শিখাইয়েছিল শেখানো ভাষা আমরা ভুলে গেছি কিন্তু আমরা তো ভাই কানাইকে ভুলি নাই আয় আমরা ভাই কানাইয়ের চরণ শরণ করি কানাই তুই তো আমাদের জীবন কামাই রে তাই তোর চরণ আমরা স্মরণ করছি গতি গতি তুমি শুনি পুরাণে অগতি গতি তুমি শুনি পুরাণে তুমি নাকি Oh,
খাদের কনা একবার আসিয়া দেখা দে রে কানা একবার আসিয়া দেখা দে রে কানা তাপিত প্রাণ শীতল করি ইন্দা বন তুই আমাদের হৃদয় মাঝে উদয় হয়ে তুই আমাদের ভক্ত যদি তোকে মন প্রাণ দিয়ে ডাকিতে পারে তুই নাকি না এসে থাকিতে পারিস না ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবানকে না এসে থাকতে পারে ডাকার মতো ডাকলে পারে ভগবান না এসে কি থাকতে পারে